ধলার পনিরমুখ পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে সোমবারে করোনা প্রতিরোধক টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। ধলাইখণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনায় এবং স্থানীয় বানাত মাদ্রাসার সহযোগিতায় টিকাকরণ শিবিরটি অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রায় শতাধিক মানুষ কোভিড প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক কুতুব আলম বরভুইয়া, ফয়াজ আহমেদ বরভুইয়া এবং মঞ্জুল হক লস্কর সহ অন্যান্যরা জানিয়েছেন, করোনা টিকাকরণ শিবির আয়োজনের জন্য ধলাইখণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছিলেন তারা। দাবি মতো এদিন টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান স্কুল কর্তৃপক্ষ। করোনা ভাইরাসকে হারাতে জনসাধারণকে টিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। মেডিকেল টিমের তরফে এদিন উপস্থিত ছিলেন নজির আহমেদ বাজার ভুইয়া, রূপা আচার্য, লক্ষ্মীমণি সিংহ, ইকবাল লস্কর, আশা সুপারভাইজার এবং মনিরুন্নেসা। পল্লী উন্নয়ন বিদ্যানিকেতন পনিরমুখে এবং পনিরমুখ বানাত মাদ্রাসার তত্ত্বাবধানে এখানে আজকে একটা ভ্যাকসিন হচ্ছে, তাই এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুষ্ঠুভাবে ভ্যাকসিনটা চলে যাচ্ছে। আমরা আশাবাদী, তৎসঙ্গে আমাদের দলাই স্টাফকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে ভ্যাকসিন চলতেছে, এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে পূর্ণিমা পল্লী উন্নয়ন বিদ্যানিকেতন প্রাঙ্গণে যে কোভিড ভ্যাকসিন হইতেছে, এর জন্য আমি আমার দলাই পিএইচসির কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের করার প্রচেষ্টায় বা আজকে যে ভ্যাকসিনটা চলে যাইতেছে আমাদের গ্রামবাসীরা সবে ভ্যাকসিন লইতে পারে। তবে এখানে একটা লিমিটেড দেওয়া হয়েছে, অনেক আমরা বাকি রয়েছে, আশা করছি আগামী দিনে আরও প্রোগ্রাম করে আরও দেওয়া হবে। আমি এই আশাটুকু রাখছি আর আগামী দিনে যাতে আরও দেওয়া হয়। আর বর্তমানে 150টা আমাদের ভ্যাকসিন হবে, এখন পর্যন্ত প্রায় 60% হয়ে গেছে, চলতেছে বর্তমানে ভ্যাকসিন চলে। অনেক ভ্যাকসিনের প্রয়োজন, কিন্তু আজকের বড় দুঃখজনক ব্যাপার, আজকে আমরা এই ভ্যাকসিন দিয়ে কভার দিতে পারছি না। আশা করছি আগামী দিনে আমরা আরও ভ্যাকসিন লওয়া হইব, ব্যবস্থা করা হইবে, দলাই কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং আশা করি আরও পাওয়ার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।